গঙ্গার পারে বিশাল পার্ক, পূজারী পুরসভার উদ্যোগে খুশি এলাকার মানুষ। কচি কাঁচাদের খেলাধুলার ব্যবস্থা তো রয়েছে, উপরি পাওনা কটেজ পিকনিকের ব্যবস্থা। শীতের মোলায়েম রোদ গা মেখে নেতাজি পার্কে ভিড় জমাচ্ছেন আর থেকে আসি। পার্ক ভাঙছিল, সমস্যা রুখতে তৈরি হয়েছে পার্ক, নেতাজি পিকনিক পার্ক। বজবজের পূজালী পুরসভার তত্ত্বাবধানে গড়ে ওঠা এই পার্কের উদ্বোধন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম। বিশাল এলাকার উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পার্ক, জমির পরিমাণ 3.6 একর। সুবিশাল এমন জায়গা এতদিন হুগলি নদীর ভাঙনে একটু একটু করে নষ্ট হচ্ছিল। এগিয়ে আসে বজবজ পুরসভা, পুরো উদ্যোগে নদীর পার বাঁধানো শুরু হয় প্রথমে, তারপর একটু একটু করে পার্ক তৈরির কাজ। ছোটদের খেলার অনেক সামগ্রী মজুদ এই পার্কে, দোলনা ঢিকুচকুচ তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছে কংক্রিটের তৈরি নানা জীবজন্তু। রকমারি ফুলের গাছে সাজিয়ে তোলা হয়েছে গোটা চত্বর। শুধু খেলাধুলো নয়, এই পার্কে রয়েছে রীতিমতো থাকার ব্যবস্থাও। পার্কে আসা মানুষজন রীতিমতো জমিয়ে পিকনিকও করতে পারবেন এখানে। অনেক লোকজন এসে মোটামুটি একসঙ্গে ভালো ফিট করতে পারবে এবং থাকার কলেজ কলেজ রয়েছে, সুন্দর পরিবেশ, যার জন্য পূজালি পৌরসভাকে আরো ভালো ধন্যবাদ দেওয়া উচিত। একদম নতুন, মানে একদম নতুনত্ব পার্ক, যেখানে খুব ভালো ব্যবস্থা আছে, যে সব কিছু শালপাতার বাটি থালা, যেহেতু গঙ্গার ধার, মানে একদম নতুন। তবে পার্কের পরিচ্ছন্নতা নিয়ে শুরু থেকে সতর্ক পুরসভা। প্লাস্টিক আবর্জনায় যাতে পরিবেশ নষ্ট না হয় তার জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা। প্লাস্টিক জাতীয় কিছু নিয়ে পার্কে প্রবেশ নিষিদ্ধ। অন্য কোন জায়গায় যেটা নেই, প্লাস্টিক প্লাস্টিক সব ব্যবহার করা হয়, এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব রকম ব্যবস্থা। চোখধাঁধানোর পার্ক ঘিরে উচ্ছ্বসিত ডায়মন্ড হার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পুরমন্ত্রী, তারাও বলছেন এ পার্ক সত্যিই নজরকাড়া। ঘরের পাশে এমন পিকনিক স্পট, পূজালির বাসিন্দাদের খুশি পার্ক মানছে না। ব্যুরো রিপোর্ট, সি ২৪ ঘন্টা।